আমি এসে গেছি গুপ্তিপাড়ার তে আপনারা জানেন এখন যাচ্ছি গুপ্তিপাড়ার অন্যতম দ্রষ্টব্য যেটা সেটা হচ্ছে গুপ্তিপাড়ার রথ রথটাকে বাঁচানোর জন্য সুন্দর একটা টিনের চালা করা রয়েছে এই চালা করার মধ্যেই রথটা রাখা রয়েছে সেই রথটা দেখতে যাচ্ছি রথটা আমার জন্য হয়তো কেউ খুলবে না আমাকে ফাঁক ফোঁক দিয়ে একটু উঁকি মেরে দেখতে হবে দেখতে যাচ্ছি আসুন আপনাদেরকেও দেখাই এই হচ্ছে গুপ্তিপাড়ার রথ আপাতত চাপা ঢাকা দেওয়া রয়েছে প্রথম হচ্ছে পুরীর রথ তারপর হচ্ছে শ্রীরামপুরের রথ তারপর হচ্ছে গুপ্তিপাড়ার রথ তারপর হচ্ছে মহিষাদল রাজবাড়ির রথ অর্থাৎ রথের সময় এই গুপ্তিপাড়ার রথকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হয় আমরা বৃন্দাবনচন্দ্র মঠে ভেতরে বৃন্দাবনচন্দ্র মন্দিরের ভেতরেই দেখেছি যে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রয়েছে সেগুলোকেই রথের সময় এই রথে তোলা হয় এখানকার স্থানীয় মানুষের তাই নিয়ে প্রচুর উন্মাদনা উত্তেজনা আনন্দ হওয়াটাই স্বাভাবিক অন্যতম একটা বড় রথ আমাদের পশ্চিমবাংলা নয় সারা ভারতের মধ্যে অন্যতম একটা বৃহৎ রথ গুপ্তিপাড়া থেকে বেরায় সেই গুপ্তিপাড়া রথের কাছেই রয়েছে আমরা একটা এমন সময় এসেছি রথটা রক্ষণাবেক্ষণের জন্য পুরো টিন দিয়ে ঢাকা এটা প্রতি বছরই থাকে এখনো ঢাকা রয়েছে বাইরে থেকেই দেখতে হচ্ছে তলা দিয়ে ঢোকা যাবে এখানকার এক স্থানীয় দাদা বললেন এর এখানে আড্ডা মারছিলেন যে তলা দিয়ে ঢোকা যাবে আমি একটু হামাগুড়ি দিয়ে দেখি তলা দিয়ে ঢোকা যায় কিনা ঢুকে গেছি রথের ভেতরে এই হচ্ছে রথ দুর্ধর্ষ রথ এই রথের চাকা সুন্দর কারুকার্য করা রয়েছে রথের ভেতরে টিনের ছাউনি কিন্তু পর্যাপ্ত আলো পাওয়া যাচ্ছে বলে রথের কাজ দেখা যাচ্ছে এই হচ্ছে সারি সারি রথের চাকা এই রথের চাকার উপর ভর করেই জগন্নাথ বলরাম সুভদ্রা এগিয়ে চলেন ভক্তদের উদ্দেশ্যে তার আশীর্বাদ বিলান গুপ্তিপাড়ার এই রথ শেড ভেদ করে আমি ঢুকে পড়েছি গুপ্তিপাড়ার রথের ভেতরে এই দেখুন গুপ্তিপাড়ার রথ দুর্ধর্ষ সুন্দর কাজ করা রয়েছে বড় বড় রথ রথের চাকা বেশ উচ্চতা অকল্পনীয় যারা গুপ্তিপাড়ায় আসেনি চলে আসুন মানে মনে হবে যেন অনেক কিছু দেখা বাকি ছিল হয়তো আমার দেখা বাকি ছিল আমি দেখলাম আপনারাও দেখুন যারা দেখেননি তারা আমার ভিডিও দেখুন এবং সশরীরে আসতে চাইলে একদম সোজা চলে আসুন গুপ্তিপাড়ায়।